প্রযুক্তি খাতে বর্তমান সময়ে নারীদের অংশগ্রহণ বাড়ছে। হ্যাঁ, একটা কথা তো সত্য যে ডমিনেশনের জায়গাটা এখনো পুরুষদের কাছেই রয়ে গেছে, কিন্তু নারীরা বেশ চমৎকার কিছু কাজ করছেন এই প্রযুক্তি খাত নিয়ে। সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে যে কাজের স্বীকৃতি প্রদান করা। তার মানে আপনি যখন কাজের স্বীকৃতি প্রদান করবেন উৎসাহ বাড়বে। স্টেমে নারীদের ক্যারিয়ার আসলে অনেক ভালো করছে নারীরা। নারীরা মাল্টিটাস্কিং অসাধারণ এবং স্টেমে টেকনোলজির দিকে আসলে মাল্টিটাস্কিংটা খুবই প্রয়োজন পড়ে। তো আমি বলবো যে আমরা নারীরা চাইলেই খুবই ভালো করতে পারি স্টেমে। সমস্যাটা এক জায়গায়, সেটা হলো আমরা নারীরা না প্রথমেই ভয় পেয়ে যাই। ধরেন আমরা যদি প্রথমে আমাদেরকে জানানো হয় যে এই কাজটা হয়তো বা তুমি পারবে না, কারণ ধরেই নেওয়া হয় যে স্টেমে মেয়েরা আসে না এর আগে, সো হয়তো বা এত বেশি তারা ছিল না, সেই কারণে তারা মনে করে যে হয়তো বা সে করতে পারবে না। কিন্তু আমাকে জানতে হবে আমার ভ্যালুটা, এবং সেভাবে আমি চিন্তা করে দেখব যে আমি পারবো কি না। তো আমার ভোকাল হতে হবে, যেটা আমি নারীদের মধ্যে একটু সমস্যা দেখেছি যে নারীরা অ্যাকচুয়ালি অত বেশি ভোকাল হয় না। যদি ভোকাল হয় তাহলে দেখা যায় যে নিজের জায়গাটা তৈরি করে নেওয়া যায়। আর স্টেমে বলবো যে এই মুহূর্তে আমি সাউথ কোরিয়াতে থাকি, সো আমি সাউথ কোরিয়ার বেসিসে বলবো যে টেকনোলজিতে একটু নারীদের ভূমিকাটা কম এই মুহূর্তে। সো এইটার রিজন বলবো যে এখনো পর্যন্ত পুরুষদের আধিপত্য চলেই যাচ্ছে আর আমরা মেয়েরা ভয় পাই, বেসিক্যালি ভয় পাই। তো আমরা যদি একটু সাহস করে সামনে আগাই তাহলে দেখবো যে আমরা অ্যাকচুয়ালি অনেক বেটার করতে পারি। রিসেন্ট একটা জরিপে দেখা গিয়েছে যে সাউথ কোরিয়া হলো ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান টেকনোলজিতে, ইউএসকেও তারা অনেক পয়েন্টে হারিয়ে এক নাম্বারে গিয়েছে। কিন্তু সাউথ কোরিয়াতে টেকনোলজিতে মেয়েদের অবস্থান অনলি 17%, অ্যান্ড 17% 17% মধ্যেও ম্যাক্সিমামই এন্ট্রি লেভেলে আছে। সি লেভেল বা হায়ার লেভেল ম্যানেজমেন্ট লেভেলে মেয়েদের সংখ্যাটা অনেক কম, কিন্তু আমরা চাইলে আমরা আরও আগিয়ে যেতে পারবো। আমাদের আশেপাশের দেশগুলোর তুলনায় বাংলাদেশে হয়তোবা নারীরা বিভিন্ন চাকরির জায়গায় অনেক ভালো করছে, এবং স্টেমেও চাইলে আমরা অলরেডি ডাক্তার, যখন আমরা বলি ডাক্তার অনেক আছে, ইঞ্জিনিয়ারের অভাব। আমরা ইঞ্জিনিয়ারদের জন্য এখন আমার মনে হয় যে নারীরা অনেক চেষ্টা করছে সামনে আগে যাওয়ার, আর কোম্পানিগুলো যদি নারীদেরকে একটু সুযোগ দেয় তাহলে হয়তোবা আমাদের বাংলাদেশেও নারীরা সম্পূর্ণ ভালোভাবে বিভিন্ন জায়গায় বিচরণ করতে পারবে যে কোনো ধরনের টেকনোলজি।